আজকে আপনাদেরকে খুব মজার একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আমি রিসেন্টলি ব্যবহার করছি। সেটা হচ্ছে যে আমরা যারা কম্পিউটার নিয়ে বেশি সময় বসে থাকি কম্পিউটারে কাজ করার জন্য, সেটা হতে পারে যে অফিসের কাজ বা আপনার ইউটিউবিং বা কম্পিউটারের ভিডিও এডিটিং বা কম্পিউটারের আনুষঙ্গিক অন্যান্য কাজ, তো তাদের দেখা যাচ্ছে যে ফোন এবং কম্পিউটার একসাথে ইউজ করতে গিয়ে ঝামেলা হয়। তো ফোনটাকে যদি আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনে আপনি যদি লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি যে ফোনটাকে আপনি কম্পিউটার স্ক্রিনে ইউজ করেন। তো একটা ব্যাপার অবশ্য আমাদের জানা আছে, সেটা হচ্ছে কি যে আমরা মিরর করতে পারি, মিররিং, অর্থাৎ ফোনে যা কাজ করছি সেটা কম্পিউটারে চলে যাবে। তো সেটা কিন্তু আসলে ফোনের একটা যে স্ন্যাপশট বা মিরর সেটা কম্পিউটারে চলে যাচ্ছে। কিন্তু যদি এরকম হয় ফোনটাই হচ্ছে আপনার কম্পিউটার, দ্যাট মিন্স আপনি কম্পিউটারে বসে ফোনটাকে ইউজ করতেছেন এরকম যে আপনি ফোনই ইউজ করতেছেন কম্পিউটারে বসে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো উইন্ডোজ 10 কিন্তু এরকম একটা ফিচার আছে এবং আমরা অধিকাংশ মানুষজন কিন্তু এই ফিচারটা সম্পর্কে জানে না, বাট এটা এত চমৎকার একটি ফিচার, যদি আপনি এটা পূর্ণ ফ্যাসিলিটি নিয়ে যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি এটার ভক্ত হয়ে যাবেন, ঠিক আমার মতো, যা আমি এখন রিসেন্টলি এটা ব্যবহার করছি। তো চলুন আমি একটু আপনাদেরকে এটা দেখিয়ে দিয়ে আসি যে কীভাবে আমি এটা সেট আপ করলাম বা সফটওয়্যারটার নামই কী বা কোথা থেকে কীভাবে আপনারা এটা ইনস্টলেশন করে নেবেন। তো আমি আমার ক্যামেরাটাকে মিনিমাইজ করছি। তো দেখেন ভিউয়ার্স, আমি এই অ্যাপসটার সম্পর্কে একটু জানাই। অ্যাপসটার নাম হচ্ছে ইয়োর ফোন। তো এটা মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি, যেটা মাইক্রোসফট কর্পোরেশন এটা তার মাইক্রোসফট স্টোরে দিয়ে রেখেছে। তো এবং প্লাস এটা উইন্ডোজ 10 সাথে ইন্ট্রিগেটেড আছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাই। আমি এখানে যেয়ে যদি আপনি লেখেন ইয়োর ফোন তাহলে আপনি এটা পাবেন। দেখেন ইয়োর ফোন অ্যাপ, আপনি এখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। এটা আমি অলরেডি ইন্টিগ্রেশন করে নিয়েছি, অলরেডি আমি কম্বাইন করে নিয়েছি, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। তো খেয়াল করে দেখেন আমার ফোনের এখানে যে মেসেজগুলো, এই যে নোটিফিকেশন, সেটা কিন্তু আপনি কম্পিউটারে বসে পাবেন, আপনার মোবাইল ফোন কিন্তু ইউজ করতে হবে না। যত ধরনের নোটিফিকেশন আপনি এখান থেকে কিন্তু পাবেন। তারপরে আপনি মেসেজ, আপনি এখান থেকে ইচ্ছা করলে কম্পিউটার থেকে আপনি মেসেজ দেখতে পারবেন এবং মেসেজ লিখে আপনি এখান থেকে রিপ্লাই করতে পারবেন নিজের ইচ্ছা মতন। তারপরে ফটোস যেটা রয়েছে, কারেন্ট ফটোসগুলো আপনি কিন্তু এখান থেকে ফটোগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এবং ফটোগুলো এখান থেকে কম্পিউটারে নিয়ে সরাসরি ব্যবহারও করতে পারবেন। তারপর রয়েছে কলস। তো কলসে দেখেন আপনার কলসের ফিচারটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে ইউর পিসি নেটস ব্লুটুথ ফর দ্য কলিং ফিচার টু ওয়ার্ক, অর্থাৎ কলিং ফিচারের জন্য আপনার এই উইন্ডোজ 10 মেশিনের সাথে একটি ব্লুটুথ ডিভাইস লাগিয়ে রাখতে হবে, তাহলে আপনি কলও করতে পারবেন। তাহলে ভিউয়ার্স আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি এখান থেকে কল করতে পারছেন, অর্থাৎ কম্পিউটার থেকে আপনি কল করতে পারছেন, কম্পিউটার থেকে আপনার ফটোস এই ফোল্ডারগুলো আপনি ইউজ করতে পারতেছেন, মানে ফটোগুলো আপনি দেখে নিতে পারছেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে মেসেজ রিপ্লাই দিতে পারতেছেন এবং সকল ধরনের নোটিফিকেশান এখান থেকে আসছে, অর্থাৎ দ্যাট মিন্স কম্পিউটারের আপনি প্রায় ম্যাক্সিমাম, সরি, মোবাইল ফোনের ম্যাক্সিমাম ইউজেসগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারছেন। তো মোবাইল ফোনের শুধু এইগুলো না, আপনি মোবাইল ফোনের যে সমস্ত অ্যাপসগুলো আছে সেইগুলো আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এগুলো সব হ্যান্ডসেটে হবে না, কিছু কিছু হ্যান্ডসেট হবে, কিছু কিছু হ্যান্ডসেটে হবে না, সেটার লিস্ট কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন তাদের সার্ভারে দিয়ে রেখেছে। তো যাই হোক ভিউয়ার্স, এটার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে এইটা তো আপনার আমি দেখালাম, এখানে ইউর ফোনে গেলে আপনি তো এটা ইনস্টলেশন এখানে ইন্টিগ্রেশন করাই থাকে। পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে একটু খেয়াল করে দেখেন আপনার যে মোবাইল ফোন সেখানে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে ইয়োর ফোন কম্প্যানিয়ান। এই ইয়োরফোন কম্প্যানিয়ান এই অ্যাপসটা আপনি পাবেন হচ্ছে আপনার হচ্ছে প্লে স্টোরে গেলে আপনি এটা পাবেন। এই যে দেখেন ইয়োর ফোন কম্প্যানিয়ান, এটা মাইক্রোসফট কর্পোরেশন প্লে স্টোরে আপলোড করে রেখেছে। এটা দেখেন 100 মিলিয়ন প্লাস এটা ডাউনলোড হয়েছে। তো আমি এটা ইনস্টলেশন করে রেখেছি, আপনারা নিজেই সার্চ দিয়ে ইয়োর ফোন কম্প্যানিয়ানটা ইনস্টলেশন করে নেবেন। অর্থাৎ একাধারে আপনার এই অ্যাপসটা থাকতে হবে হচ্ছে আপনার কম্পিউটারে এবং আপনার মোবাইল ফোনে। তো তখন আপনি যখন এখান থেকে ইউজ করতে চাবেন তখন এটার সাথে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে এবং এই ব্যাপারটা খুবই সহজ, আপনারা এটা করে নেবেন। আমি মাত্র 2-3 মিনিটের ভিতরে এই কাজটা করে ফেলেছি, আশা করি আপনারাও এটা করে নিতে পারবেন।
তো এর জন্য আসলে আপনার, আমি যেমন আমার যে ফোনটা ইউজ হচ্ছে গ্যালাক্সি M31, আপনি অন্যান্য ফোনগুলোতেও করতে পারবেন, তবে আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন উইন্ডোজ 7 বা উপরে হতে হবে, উইন্ডোজ 10 বা 11 হলে ভালো হয়, সরি অ্যান্ড্রয়েড ভার্সন 10 বা 11 হলে আপনার এটা ভালো হবে। আর হচ্ছে যে সমস্ত ব্যাপারগুলো থাকলে একটু ভালো হয় সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারের র্যাম যদি 8 GB হয় তাহলে একটু ভালো হবে, এবং উইন্ডোজ 10 ইজ মাস্ট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিপস আপনাদের জন্য। তো যদি হচ্ছে এই টিপসটা আপনাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।